আনন্দ এগিয়ে এগিয়ে থাকে বিশ্বের করোনা আপডেটে চোখ রাখবো বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমিতের সংখ্যা সেই সঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও বেড়েছে করোনায় এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে কুড়ি লক্ষ আটত্রিশ হাজার তিনশো পঁচিশ জনের আক্রান্তের সংখ্যা ন কোটি চুয়ান্ন লক্ষ অষ্টআশি হাজার চারশো চব্বিশ এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন পাঁচ কোটি পঁচিশ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো উনিশ জন বিশ্বে গত চব্বিশ ঘন্টায় করোনায় ন হাজার দুশো তিরানব্বই জনে মৃত্যু হয়েছে একদিনে আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ বত্রিশ হাজার ছশো পঁয়তাল্লিশ গত চব্বিশ ঘন্টায় সুস্থতার সংখ্যা তিন লক্ষ আট হাজার তিনশো তেরো আমেরিকায় করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে সেদেশে আক্রান্ত চব্বিশ লক্ষেরও বেশি আজ পুরুলিয়া জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর একটা নাগাদ পুরুলিয়া দু নম্বর ব্লকের হুটমুড়া গ্রামের ফুটবল ময়দানে সভা করবেন তিনি আজ দুপুরে পুরুলিয়ায় জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই আমরা দেখেছিলাম পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর আজ পূর্ব মেদিনীপুরের পর পুরুলিয়া পুরুলিয়ার দু নম্বর ব্লকের হুটমুড়া গ্রামের ফুটবল ময়দানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে আশাবুল গতকাল আমরা দেখেছি নন্দীগ্রামে যে সভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন তিনি তার পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও কিন্তু ভোটে লড়ার সম্ভাবনার কথা কাল স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী গতকালের পর আজ আবার পুরুলিয়ায় জনসভা রয়েছে কতটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে কারণ আমরা জানি আজ খেজুরি থেকে পাল্টা জবাব দেবেন শুভেন্দু অধিকারী এমন একটা চ্যালেঞ্জ কিন্তু তিনি কাল ছুঁড়ে দিয়েছেন দেখো কুসুমিতা মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে তার ভোটের প্রচার শুরু করার আগে যেসব এলাকাগুলোতে জনসভা করছেন প্রত্যেকটা এলাকায় প্রচণ্ড গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে এটা বলছি একটি কারণে তুমি জানো যে দু হাজার সালে এই পুরুলিয়া লোকসভা আসনটি তৃণমূলের দখলে ছিল কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া আসনটি বিজেপি দখল করে নিয়েছে এবং শুধু তাই নয় নির্বাচনের যে ফলাফল তাতে দেখা যাচ্ছে পুরুলিয়া লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে ছটিতেই পিছিয়ে রয়েছে তৃণমূল একটি মাত্র মানবাজার কেন্দ্রে তারা মাত্র এগিয়ে রয়েছে অথচ দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা যদি আমরা দেখি তাতে বলাই যায় যে পুরুলিয়া ছিল তৃণমূলের একটা শক্ত শক্তিশালী জায়গা কারণ মোট নটা বিধানসভা রয়েছে পুরুলিয়া জেলায় তার মধ্যে দু হাজার ষোলোতে সাতটি বিধানসভা কেন্দ্রে জিতেছিল তৃণমূল দুটো ছিল কংগ্রেসের দখলে সেখানে বিজেপির তীব্র উত্থান হয়েছে এবং আজকে এই যে হুটমুড়া পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে যে জায়গায় আজকের এই সভা হচ্ছে সেই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রেও তৃণমূল প্রচুর ভোটে পিছিয়ে রয়েছে লোকসভা ভোটের ফলাফলের নিরিখে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই সব যেখানে লোকসভা নির্বাচনে প্রবল ক্ষত তৈরি হয়েছে রাজনৈতিক ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত পূরণ করে সেখান থেকে ঘুরে দাঁড়ানো ফলে আজকের এই জনসভা থেকে তিনি ঘুরে দাঁড়ানোর বার্তা দেবেন কর্মীদের সংগঠিত উজ্জীবিত করবেন যাতে আগামী বিধানসভা নির্বাচনে এই সমস্ত এলাকাগুলো তারা পুনরুদ্ধার করতে পারে সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই জনসভা